বাংলাদেশ সংলাপ নিয়ে আমরা এ সপ্তাহে এসেছি এক সময়ের সমৃদ্ধ শিল্প শহর খুলনায় বাংলাদেশের সমসাময়িক নানা ইস্যুতে দক্ষিণ পশ্চিম জনপদের মানুষজন কি ভাবছেন আশা করছি সে বিষয়গুলো উঠে আসবে বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে খুলনা থেকে বাংলাদেশ সংলাপের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ প্যানেলে আছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা দুই আসনের এমপি মিজানুর রহমান খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা ভিত্তিক বেসরকারি সংগঠন মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী শামীমা সুলতানা শিলু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফাইকুজ্জামান বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি খুলনায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজ প্রথম প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্নটি করবেন কামনাশিস গোলদার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে নানা সমস্যা সমাধানের ক্ষেত্রে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে এই সফর সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে বলে আপনারা মনে করেন ধন্যবাদ আপনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে আসছেন চূড়ান্ত হয়ে গেছে সব কিছু এটা কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে অধ্যাপক ফয়েকুজ্জামান ধন্যবাদ আকবর হোসেন আমি বিশ্বাস করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সকল অমীমাংসিত বিষয় রয়েছে তার অধিকাংশই পূরণ হবে তবে আজকে এবং গতকালকের পত্রপত্রিকা যে পড়ে যেটা মনে হয়েছে তিস্তা তুস্তি না হওয়ার সম্ভাবনা রয়েছে তিস্তা বাকি অনেক বিষয়ই আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমরা বিশ্বাস আর কি তিস্তাই ছিল বাংলাদেশের দিক থেকে একটা বড় চাহিদা সেটাই তো হচ্ছে না সেটা আমরা সবাই জানি যে ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এর আগের বারে যখন মনমোহন সিং এসেছিলেন তখনও মমতার কারণেই চুক্তিটি সম্পাদিত হয়নি আমরা সেটা জানি এবারেও আমি যতটুকু খবর জেনেছি এবং পত্রপত্রিকার মাধ্যমে সেটা যে মমতার এবারও এই বিষয়ে এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে এবং তিনি বলছেন যে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে আমি নতুন কোনো চুক্তি করতে চাই না আমার বিশ্বাস যে সরকার বাংলাদেশ সরকার এ বিষয়ে চূড়ান্ত চেষ্টা করবেন এবং মমতাকেও কনভিন্স করার চেষ্টা করবেন কিন্তু তারপরেও এইবারের চুক্তিটি হবে কি না সেটা নিয়ে আমিও সন্দিহান এছাড়া বাকি ছিটমহল সমস্যা এবং অন্য ছিটমহলের বিষয় তো আমরা জেনেছি যে এটা মোটামুটি সিদ্ধান্ত হয়েই আছে এটা চুক্তি হবে এছাড়া আরও অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর হবে আমাদের দুই দেশের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন করতে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য অনেক আসার কথা ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মনিরুজ্জামান তিস্তা চুক্তি হচ্ছে না বলেই এখনও পর্যন্ত মনে হচ্ছে এখন অধ্যাপক ফাইকুজ্জামান বলছেন যে মমতা ব্যানার্জিকে বোঝানোর একটা চেষ্টা হবে এটা কারোর সালে এভাবে একটা সম্ভাবনা ছিল এবং তখন ভারতে একটা কমিটিও গঠন করা হয়েছিল একজন বিশেষজ্ঞের নেতৃত্বে তিনি সিকিম গিয়েছেন এবং যেখান থেকে তিস্তার উৎস আর কি তারপরে তিস্তা নদী থেকে ভারতের যে সমস্ত জেলাগুলো রাজ্যগুলো পানি প্রবাহিত হয় সুবিধা পায় এই সুবিধাটা নিশ্চিত হলো কি না সেই রিপোর্টটা দেওয়াও হয়েছে এখন যদি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে হয়তো তিনি হ্যাঁসূচক কোনো কথা বলবেন আর তা না হলে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে না তবে তিস্তা চুক্তিটাই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের একমাত্র চাহিদা অথবা একমাত্র আলোচনার বিষয় নয় আপনারা জানেন যে প্রচুর বর্ডার ক্লিনিংস আছে এবং এটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং মন্ত্রী সচিব পর্যায়ের মিটিং হয়েছে আমরা চেয়েছিলাম যে এটা অন্ততপক্ষে শূন্যতে নিয়ে আসার হোক কিন্তু দেখা গেল যে কথা বলে যাচ্ছেন ওনারা তবে সেটা বাস্তবায়ন হচ্ছে না এটা কিন্তু মনিরুজ্জামান আপনি বলছেন যে তিস্তার ব্যাপারটা একমাত্র বিষয় নয় কিন্তু তিস্তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একমাত্র বিষয় না হলেও যদি এটা না হয় তাহলে কি নরেন্দ্র মোদীর এই সফরকে খুব সফল এটা বলা যাবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতের ভারত আমাদের জন্যে বন্ধু রাষ্ট্র উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমরা তাদের সার্বিক সহযোগিতা সমর্থন আমরা পেয়েছি পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে বিকশিত হওয়ার ক্ষেত্রে ভারতের নানান সরকার অথবা নানান সংস্থা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তো আমরা মনে করি যে চুয়ান্নটা আন্তর্জাতিক নদী আছে এবং সব কয়টা নদী যেটা সিলেট থেকে আসছে যেটা ওই কুড়িগ্রাম থেকে আসছে যেটা রাজশাহী থেকে আসছে সব জায়গায় তারা কিন্তু গ্রোয়েন দিয়েছেন অথবা বাঁধ দিয়েছেন পানি প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ থেকে অর্থাৎ আন্তর্জাতিক নদীর যে সহযোগিতা সেইটা কিন্তু আমরা পাচ্ছি না এই জন্যে আমি মনে করি যে একটা সফর হয়তো শেষ কথা নয় এটা চলতেই থাকবে পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা কখনোই আমরা এটা পরিবর্তন করতে পারবো না তবে ভারতীয় দিক থেকে অন্ততপক্ষে পক্ষে বাংলাদেশের এই ষোলো কোটি জনগণের প্রত্যাশার দিকে তাকিয়ে বিবেচনা করা উচিত যে আমাদের ক্ষেত ফসল আমাদের কৃষক আমাদের উৎপাদন ব্যবস্থা এই সব কিছুই কিন্তু নদীমাত্রিক দেশের পানির উপরই আমরা নির্ভরশীল আমরা চাই যেন এটা বাস্তবায়ন হোক ধন্যবাদ মোহাম্মদ মনিরুজ্জামান এবারে এই বিষয়টিতে দর্শকদের মতামত নেব যারা কথা বলতে চাচ্ছেন শুরুতে পেছনের দিকে একজন যে কথা বলার সুযোগ অপেক্ষা রাখে না স্বাধীনতা সংগ্রামে ভারতের যেভাবে আমাদের সাহায্য সহিত করেছে বাংলাদেশে মানুষ চিরকৃতজ্ঞ থাকবে কিন্তু তার মানে এই নয় যে আমাদের এই ফারাক্কা বাঁধ দিয়ে টিপাই নদীর বাঁধ দিয়ে এই বাংলাদেশকে মরুভূমি করবে এটা আমরা কখনো আমাদের কাম্য না এই যে নরেন্দ্র নরেন্দ্র মোদীর দর্শক নরেন্দ্র মোদীর যে সফর এই সফরকে ঘিরে আপনার কি প্রত্যাশা আপনি কি মনে যে আমরা আশা করব যে ভারত সরকার আমাদের যে ন্যায্য পাওনা যে ফারাক্কা এবং তিপায় মুখ আগামীতে হলে এটা চলমান থাকবে আমরা এই প্রত্যাশা করি অনেক অনেক ধন্যবাদ আপনাকে তার মাঝখানে আরেকজন মিস্টার নরেন্দ্র মোদীকে বাংলাদেশে স্বাগতম আমরা চাই বাংলাদেশ ভারতের সঙ্গে যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলো সমাধান হোক কিন্তু আসলে আমরা বিগত সময়ে যেটি দেখেছি যে ভারত দীক্ষক বিশিষ্ট আইনসভা রাজ্য সরকার চাইলেও অনেক সময় প্রাদেশিক সরকারের বিরোধিতার কারণেই সব সমস্যার সমাধান করা সম্ভব হয়েটে না সেক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকারগুলোকেও গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া কিন্তু অবশ্যই হবে কিন্তু আমরা বিগত সময় যেটি দেখেছি প্রাদেশিক সরকার যদি না করে কেন্দ্রীয় সরকারের সাথে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু চুক্তিটি করতে রাজি হয় অনেক ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসি শামিমা সুলতানা এর আগেও আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন বাংলাদেশ সফর করেছিলেন ব্যাপক প্রত্যাশা ছিল কিন্তু শেষ পর্যন্ত তার কিছুই হয়নি তখনকার প্রেক্ষাপটে এই সফর ঘিরে কি খুব বেশি প্রত্যাশা তৈরি হয়েছে আপনার কি মনে হয় আসলে খুব একটা ভালো প্রশ্ন এটা আমাদের দেশ কিন্তু পার্শ্ববর্তী দেশের থেকে ভৌগোলিক দিক দিয়ে বিবেচনা করলে অত্যন্ত ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু আমাদের গৌরবের দিকতে আমরা অনেক ঐতিহ্যবাহী একটি দেশ আমরা বাঙালিরা তাই মনে করি কাজে আমাদের সবসময়ের জন্য আশাটা থাকবে অনেক বড় কারণ ভারত বিশাল বড় একটি জায়গা তাদের তারা যেন বন্ধুসুলভ ব্যবহার আমাদের সঙ্গে সবসময়ের জন্য করে শুধু কথায় নয় কাজেও কিন্তু অতীতটা আমাদের খুব একটা সুখকর নয় সেই জন্য খুব যে আশায় বুক বাঁধছি কিন্তু জানি না এ কতটুকু আমিও সংশয়ের মধ্যে আছি অন্যদের মতো যে জানি না এটা কতটুকু বাস্তব যদি না হয় তাহলে কি এই সফরকে সফল সেটা বলা যাবে এটা শুধু মাত্র তিস্তা চুক্তি তিস্তা চুক্তি নিয়ে তো অনেক সমস্যা ওদের মধ্যেই আছে তাদের মধ্যেই আছে কাজে তিস্তা চুক্তি যে এখানে হবে সম্ভব হবে এটা তো সেই সংকটে আমি আমার চিন্তাধারাও সেই সংকটের মধ্যেই রয়েছে এটা হবে না বা এটা হওয়ার তো কিছু নেই অনেক কিছু দিন দরবার দুই পক্ষের সঙ্গে আছে বিশেষ করে আমাদের এই দেশটাকে একটা রুট হিসাবে ধরা হয় ইয়ের চোরাচালানের একটা রুট হিসাবেও কিন্তু অনেক সময় ব্যবহার হয় এই সব জায়গাগুলোতে কিন্তু অনেক প্রোটেকশন দেওয়ার দরকার আছে যেমন আমাদের দেশে তেমন পার্শ্ববর্তী দেশের সব বিষয়গুলো নিয়েও কথা বলা যেতে পারে তারপর ফারাক্কা আবার কথা আসতে পারে তাদের সমস্যা মিটিয়ে আনা হয় আমাদের সঙ্গে কথা বলু কিন্তু তাদের মধ্যেই তো সংকট রয়ে গেছে সেই সংকট নিরসন না করে তো আমাদের কাছে আসবে না এবং তারা সেটা আমরা কতটুকুই বাসা ধন্যবাদ আপনাকে আবারও একটু দর্শকদের মতামত দিতে চাই প্রথম সারিতে মমতা এবং মোদী একসাথেই আসছে বাংলাদেশে কেন্দ্রীয় এবং প্রাদেশিক দুজনকেই আমরা পাচ্ছি এক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা নেগেটিভ কেন আমরা পজিটিভ ভাবছি না কেন এত কিছুর পরেও কয়েক কয়েক দফা সফর হয়েছে আগের আগের সফরটা যদি নেগেটিভ হয় এখন আগামী সফরটাকে আমরা পজিটিভ ধরে এগোই এবং আমাদের যারা আছেন তাদের শুভ বুদ্ধি উদায়ক সেইভাবে কথা বলুক আমি এটাই আশা করি অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাঝখানে আরেকজন নারী দর্শক হাত তুলেছেন বাংলাদেশের সফরের তিস্তা চুক্তি ছাড়াও যে অন্য যে কথাবার্তাগুলো আছে তার মধ্যে মানে আমরা ছোটো ছোটো ইস্যুকে কেন্দ্র করে আমরা এই বড় জিনিসটাকে যেন ত্যাগ না করে ফেলি যেমন আমাদের সিট মহল বিনিময় হয়েছে এই সিট মহল নিয়ে এখন কিন্তু বর্তমানে কাজ চলছে সেইটাকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমরা এই বছরের পর বছর লালন করা যে তিস্তা চুক্তি এটা যদি আবারও থেমে যায় তাহলে বাংলাদেশের হতাশা আবারও বাড়তে পারে সেক্ষেত্রে সফরটা আসলেই কতটুকু কার্যকর এটা নিয়েই সন্দেহান ধন্যবাদ আপনাকে দ্বিতীয় সারিতে আমার মনে হয় আমরা নেতিবাচক মনোভাব থেকে একটু দূরে থেকে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার পূর্বে বাংলাদেশের সাথে যে স্থল সীমান্ত চুক্তি নিয়ে যে চুক্তিটা উনি উনিশশো চুহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে হয়েছিল তার বাস্তবায়নটা আমাদেরকে প্রমাণ করে যে ইনি কতটুকু পজিটিভ মাইন্ড নিয়ে আমাদের দেশে আসছেন একটা অর্জন নিয়ে বাংলাদেশে উনি আসতে চাচ্ছেন এই অর্জনের সাথে আমরা কিছু আমাদের প্রস্তাবনা আমাদের চাহিদা আমাদের কথাবার্তা তার সাথে যদি আমাদের মনোভাব বিনিময় করতে পারি নিশ্চয়ই নরেন্দ্র মোদীর পজিটিভ অ্যাটিটিউড আমাদের জন্য সুফল বয়ে আনতে পারে অনেক ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসি মিজানুর রহমান ধন্যবাদ আপনাকে ভাই এখন বললেন যে পজিটিভ কেন আমরা যাই না ধন্যবাদ জানাই আমি বর্তমান বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনাকে আমরা জানি যে আমাদের দীর্ঘদিনের একটা অমীমাংসিত অনেকগুলি বিষয় ছিল আমরা প্রায় ভুলেই যেতে বসেছিলাম যে আমরা ভারতের কাছ থেকে কিছু পাবো কি পাবো না সর্বশেষ আমরা জানেন যে ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়িত করায় আমাদের বেশ কয়েকটি সমাধান কিন্তু হয়ে গেছে তো আমরা মনে করি কেন আমরা আরও বেশি আশা করব না যে এইবার তাদের দুইজনকেই কিন্তু আসছেন দুইজনেই আসছেন এবং এর আগে মমতা এসেছিলেন এবং তার সফরটাকে আমরা যদি গুরুত্বের সাথে খেয়াল করি যে তার প্রত্যেকটি কথা তার আচার আচরণ ব্যবহার অনেক পজিটিভ অন্য সময় থেকে যে কোনো সময় থেকে পজিটিভ তো আমরা আশা করি আমি মনে করি যে এইবার শুধু তিস্তা চুক্তি না আরও যে সমস্ত অমিংসিত বিষয়গুলি আছে সেই বিষয়গুলির সমাধান হবে তার মধ্যে বড়ো একটি বিষয় জানেন মাত্র যদি না হয় তাহলে কি এই সফরকে সফল সেটাকে বলা যায় না অবশ্যই না আমরা মনে করি যে এটা হো ফর দ্য বেস্ট আমরা আশা করতে পারি যে তিস্তা চুক্তি হয়তো যে তার বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে বিষয় আছে একটা অনেক বড় বিষয় যেটা আমাদের ওই যে মণিভাই বললেন যে এটা দুই পক্ষের একটা চুক্তি দরকার দুই পক্ষের মানুষ যাওয়া দরকার দেখে আসা দরকার একটা কমিটি করা দরকার মানে সেই তারা জাস্টিফাই করবে যে কিভাবে হবে কেমন কেন হবে এই সমস্ত বিষয়গুলি আমি মনে করি যে আমি সবকিছুই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের সূত্র ধরেই বলতে পারি যে একটা পজিটিভ দিকেই আমরা যাচ্ছি এবং আমরা আশা করি যে বাস্তবায়িত হবে শামিবা সুলতান একটি কথা বলছিলেন কয়েকজন দর্শকও ঠিক একটা অবিশ্বাসের কথা বললেন ভারতের সাথে দীর্ঘদিন ধরে তো আমাদের সাথে একটা একটা ছিল যেমন আপনি জানেন যে আমাদের দেশে যেমন এখন একটা বাস্তবতা যে আমাদের দেশে যে গরু আসে এর অধিকাংশ ভারত থেকে আসে যে মাঝে ধরেন দুই তিন মাস বন্ধ তাতে কিন্তু আমাদের দেশে গরুর মানে প্রতি কেজি মাংসের দর একশো থেকে দেড়শো টাকা বেড়ে গেছে তাহলে এটা তো বাস্তবতা আবার আমরা কিন্তু ইন্টারনালি প্রাদেশিক সরকারের সঙ্গেই আলোচনা করে। কিন্তু আবার সেটা যাতে আসে তার ব্যবস্থা কিন্তু আমরা করছি এবং তারা রাজি হয়েছে এবং আবার আমাদের আবার এখানেও আমরা দেখবো যে কয়েকদিনের ভিতরে এটা হচ্ছে তো এই জন্য আমরা আশা করতেছি অন্য যে কোনো সময় থেকে মমতা ব্যানার্জি দিদি অনেক অনেক বেশি আমি মনে করি যে তার দেশপ্রেম বাংলাদেশের প্রতি তার ভালোবাসা আমাদের সরকারের সাথে তার যে কূটনৈতিক সম্পর্ক আমি মনে করি যে এটা বড় অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেটার এবং আমরা আশা করতে পারি যে আমরা শুধু তিস্তা চুক্তি না আরও যে বিষয়গুলি আছে আপনি জানেন যে আমাদের ট্রেনের একটা চুক্তি আসতেছে আমরা শিয়ালদার থেকে খুলনা ট্রেন স্টেশনের লাইন অলরেডি চুক্তি হয়েছে এবং সেটা বাস্তবায়িত হবে এবং এইবারই এই যে মোদী এই তার টিম নিয়ে আসতেছে এখানে ছয়টা বিষয় আছে যে ছয়টা বিষয় অত্যন্ত গুরুত্বের বিষয় যেমন বাসের একটা বিষয় আছে বলে সরাসরি বাস খুলনাতে আসবে তো আমরা খুলনার মানুষ কিন্তু এই সব বিষয় নিয়েও আমরা আসার নিত অনেক আমাদের এগুলো হলে আমরা আরও ভালো থাকতে পারবো ভালো করতে পারবো ধন্যবাদ আপনাকে আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি বিবিসি বাংলাদেশ সংলাপে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি আপনারা যদি এই বিষয়গুলোতে আরও মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট বিবিসি বাংলা ডট কমে সেই মতামত দিতে পারবেন আর ফেসবুক যারা ব্যবহার করছেন ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতা আপনার মতামত দেবার সুযোগ আছে একটি ছোট্ট বিরতিতে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে বিরতির পর আমরা ফিরে এলাম এবারে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন মাইলস ববি সর্দার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় কি ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ রয়েছে সেটা কি ধরনের ভিন্ন মত আপনার কাছে কি মনে হচ্ছে আমরা দেখছি যে নরেন্দ্র মোদী উনি আসছেন আমাদের দেশে যার জন্য উনি প্রাদেশিক বিভিন্ন প্রাদেশিক সরকারের সঙ্গে বিভিন্ন আলোচনা মাধ্যমে এবং আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েই উনি আসতেছেন একটা আমাদের সঙ্গে কিছু চুক্তি কিছু আলোচনা করার জন্য কিন্তু আমরা এটা দেখতে পারছি না যে বর্তমান সরকার বিরোধী দলীয় বিভিন্ন বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিকবিদদের সঙ্গে কোনো রকম আলোচনা তা, ছাড়াই তারা ওনারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন মোদীর সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য ভিন্ন মতের সেটা ভিন্ন মত প্রকাশ প্রকাশ পাচ্ছে না ভিন্ন মতের কোনো গুরুত্ব তো এখানে আসতেছে না ভিন্ন মত উপস্থাপিতই হচ্ছে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসলে আমরা জানি যে পাঁচজন মুখ্যমন্ত্রীকে নিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন এটা একটা তাদের জাতীয় বিষয় বাংলাদেশের সঙ্গে তারা নিষ্পত্তি করবেন আমাদেরও উচিত হবে যে আমাদের দেশে গণতান্ত্রিক দেশ আমাদের সংবিধান অনুযায়ী বিভিন্ন মতের রাজনৈতিক দল এখানে আছে এই সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে সংসদে যারা আছেন এমন কি যারা সংসদে যাননি কারণ আমরা জানি যে পাঁচই জানুয়ারির নির্বাচন সেটা অনেক মানুষ ভোট দিতে যাননি বিনা ভোটেই অনেকে নির্বাচিত হয়েছেন তো সেই কারণেই আমাদের বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা উচিত এজেন্ডাগুলো আমাদের পক্ষ থেকে কী হবে আমরা যদি আসলে বিরোধী দলকে মূল্যায়ন না করি অথবা বিরোধী দল যদি গুরুত্ব না পায় এবং তাদেরকে যদি সবসময় দূরে রাখা হয় তাহলে কিন্তু দেশ একদলীয় শাসনের আওতায় চলে যাবে আর একদলীয় অবস্থা যেটা মানে এখানে কি মানে সার্বিকভাবে ভিন্ন মত প্রকাশের কি কোনো মত বাধাগ্রস্ত হচ্ছে এখানে হচ্ছে যেমন ধরেন শহীদ জিয়া রহমানের আজকে চৌত্রিশতম তম তার সাউদাত বার্ষিকী ছিল কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে একটা শোক র্যালি করতে অনুমতি দেওয়া হলো না প্রশাসন থেকে এটা নিবৃত থাকতে আমাদেরকে বলা হলো আমরা বলতে চাই যে সকল মামলা মোকদ্দমা এসব কিছুই কিন্তু রাজনৈতিক আপনারা দেখেন যে যেদিন সরকার দু হাজার সালে দায়িত্ব নিলেন সেই দিন তাদের বিরুদ্ধে যত মামলা এবং সাড়ে আট হাজারের উপরে মামলা তারা প্রত্যাহার করে নিলেন কিন্তু বিরোধী দলের উপরে একের পর এক মামলা দেওয়া হচ্ছে তা আমরা বলছি যে ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ নেই এমন এমনকি মিডিয়াগুলো যারা আমাদেরকে তথ্য দেবে পত্রপত্রিকা অথবা টেলিভিশন তাদেরকেও নিয়ন্ত্রণের আইন করা হয়েছে এমন কি অনলাইনে যারা কাজ করেন তাদেরকেও নিয়ন্ত্রণের আইন করা হয়েছে মিডিয়াতে কথা বলার কারণে আপনাদের কি কখনো কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে যেমন ধরেন মিডিয়াতে যারা টক শোতে কথা বলেছেন সেই টক কথা যদি প্রধানমন্ত্রী অথবা সরকার দলীয় কারো অপছন্দের ব্যাপার হয় তাহলে তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে টক শোতে আহ্বান করা নিষেধ করা হয়েছে এমনকি টক শোতে যারা অংশগ্রহণ করেন তাদের বিরুদ্ধে সংসদে অথবা কোনো জনসভায় এমন কিছু মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেটা আসলে করা উচিত নয় তা আমি বলবো যে এখানে আসলে ভিন্নমতের মর্যাদা নেই এই কারণেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠছে না আর গণতান্ত্রিক বাংলাদেশ না গড়ে উঠলে আমাদের আপনার উৎপাদন বলেন আমাদের থেমে যাবে মিজানুর রহমান কেন এই ভিন্ন মত প্রকাশের বাধাটা কেন যে একটা র্যালি করতে চাইবে সেটা করতে পারবে না বিএনপি বা কোনো মতামত দিতে চাইবে সেটা পারবেন না বিবিসি বাংলার একটা সুন্দর অনুষ্ঠানে আসছি আমাদের মতামতটা আমরা প্রকাশ করছি বিভিন্ন বিষয়ের পরে একটা রাজনৈতিক বিষয়ের পরে ধরেন উনি ওনার বক্তব্য দিয়েছেন আমি মনে করি যে ওনার এই বক্তব্য সঠিক না ওনারা যেটা করেছেন পাঁচ তারিখে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নিরীহ মানুষকে হত্যা করে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে মেরে বিভিন্নভাবে সম্পদ লুট করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে সেটা কি কোন ধরনের মত প্রকাশ এটা এইটা বলে বলতে চান যে হ্যাঁ আমরা মানুষ মারাছি অতএব এই ক্ষমতা আমাদেরকে দিয়ে দেন আমরা রাষ্ট্র ক্ষমতা রহমান এই যে বাংলাদেশে ভিন্নমত প্রকাশের যে সুযোগ এটা দিনে দিনে এটা দিনে দিনে সংকুচিত হয়ে আসছে এই অভিযোগ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও কিন্তু করেছে প্রশ্নকর্তা যে কথা বলছেন যে এইটা যেহেতু একটা রাষ্ট্রপ্রধান আছে তার সমস্ত টিম নিয়ে এখানে আমি মনে করি যে আমাদের দেশের সরকারি দল বিরোধী দল সমস্ত দলমতের সমস্ত মানুষকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে একমতে তার সঙ্গে একটা দেখা করা বা তাদের বিষয়ে একটু আলোচনা করা বা তার সাথে দেখা করায় দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে একটা দায়িত্ব নিয়ে এটা করা উচিত ধন্যবাদ এটা করলে অনেক বেটার হবে চাই সহজভাবে সবকিছু সুন্দর দর্শকদের মতামত নিতে চাই এই বিষয়টিতে শুরুতে মাঝখানে একজন দর্শক আমাদের দেশে যে ভিন্ন মত প্রকাশের যে বাধাগ্রস্ত হচ্ছে এটা শুধু আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধ না এখন আন্তর্জাতিক মিডিয়ায় বিষয়টা উঠে আসছে ইতিমধ্যে কয়েকদিন আগে একটা নিউজ এরকম দেখছে আন্তর্জাতিক মিডিয়ায় আমরা এটা দেখতে পাচ্ছি আসলে প্রকাশ করতেছেন তারা বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে এটা আসলে ধরনের হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে তারা দেখা যাচ্ছে বিভিন্ন রকম সামাজিকভাবে তারা অথবা দেখা যাচ্ছে আইনগত দিক দিয়ে অথবা পুলিশে হয়রানি মামলা বিভিন্ন দিক দিয়ে তারা হয়রানি হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে মাঝখানে আরেকজন দর্শক মাননীয় মেয়র সাহেব যে বললেন যে সাড়ে আট থেকে মামলা প্রত্যাহার করছে এই সরকারের সে এবং উনি স্বীকার করলেন যে সবগুলোই রাজনৈতিক মামলা তাহলে ওই ওই মামলাগুলো তৎকালীন সময়ে তো তাদেরকে দমন নির্যাতন করা হয়েছে এখানে ভিন্ন বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে যে বিষয়টা নিয়ে আলোচনা ভিন্ন মত প্রকাশের সুযোগ কি এখন কমে আসছে আপনার মনে হয় সেটা জি অবশ্যই এখন কমে আসছে সেটা আমার মনে হয় সেটা আমি স্বীকার করি আচ্ছা ধন্যবাদ আপনাকে বা পাশে আরেকজন দর্শক বাংলাদেশে এখন রাজনৈতিক বাস্তবতায় ভিন্নমত প্রকাশের সুযোগ কি কমে যাচ্ছে আপনার মনে হয় কমে যাচ্ছে না অবশ্যই কমে যাচ্ছে না কারণ এটা আসছেন সরকারি সফরে এবং সরকারিভাবে এটা আলোচনা হবে এই জন্য বিরোধী দলকে নিয়ে বসতে হবে এই ধরনের কোনো বিষয়টি নেই আর একটি কথা আমি বলতে চাই পাঁচই নির্বাচন জানুয়ারির যে নির্বাচন নিয়ে প্রসঙ্গ আসছে এটা সঠিক নয় এটা বিশ্ব বিশ্ব সভায় সবাই এটা জানিয়েছে যে নির্বাচনটা সঠিক এবং এই সরকার সঠিক অনেক ধন্যবাদ এই সরকার এই সরকারিভাবে এই আলোচনাটা করতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে শামিমা সুলতানা না আমি ঠিক ওইভাবে বলতে চাই না আমি এভাবে বলতে চাচ্ছি যে প্রকাশের সুযোগ অনেক সময় নাও পেতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের সুযোগটা করে নিতে হবে যেমন আমাদের অনেক মিডিয়া আছে সেই মিডিয়ার মাধ্যম দিয়েও তো আমরা সেই কাজগুলো কথাগুলো বলতে পারি আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং আমরা তো কোথাও না কোথাও সেটা বেরোচ্ছে এবং সেটা কিন্তু বাইরে প্রকাশও হচ্ছে একেবারে যে আমরা চুপ মুখ বন্ধ করে আছি তা তো নয় আমরা তো সেই সুযোগ বের করে নিচ্ছি কথা বলছি সম্পূরণ করতে চাই সেটা হলো কয়েকদিন আগেই ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ নির্বাচন হয়ে গেল আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যখন তার প্রার্থীর পক্ষে বিএনপি নেত্রী যখন তার প্রার্থীর পক্ষে ভোট চাইতে গেলেন যত জায়গায় ভোট চাইতে গেছেন তত জায়গায় তার উপর আক্রমণ করা হয়েছে গুলি করা হয়েছে লাঠিপেটা করা হয়েছে ইটপাটকেল মারা হয়েছে তার যারা বডিগার্ড সিএসএফ তাদেরকে পেটানো হয়েছে পত্র পত্রিকা যারা পিটিয়েছে যারা বন্দুকধারী তাদের সব ছবি ছাপানো হয়েছে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি তো বাংলাদেশে আসলে শুধু একদলীয় শাসনই চলছে ভিন্ন মতের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এটা কিন্তু প্রমাণিত ধন্যবাদ আপনাকে সর্বশেষ সারিতে আরেকজন দর্শক ডান দিকে আমরা এখন কথা বলছি যে বাংলাদেশে ভিন্নমত প্রকাশের অবস্থা কি সংকুচিত হয়ে আসছে এখন হ্যাঁ আসছে কিছু ডাকি বাট এখানে দুই দলেরই তো দুজন আছে তারা দুজনই তো তাদের মতো করে কথা বলতেছে কিন্তু আমরা সাধারণ জনতা আমরা কোনটাকে হ্যাঁ বা কোনটাকে না তুলে ধরবো মানে আমরা মেনে নিব এটাই আমরা কনফিউশন ধন্যবাদ আপনাকে অধ্যাপক ফায়কুজ্জামান ধন্যবাদ অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে আমি মূল যে প্রশ্নকর্তা তার প্রশ্নের দুইটা অংশ আমি যদি বুঝে থাকি একটা হলো নরেন্দ্র মোদী আসছেন তার মুখ্যমন্ত্রীদের নিয়ে বাংলাদেশ সরকার কি বিরোধী দলীয়দেরকে ডাকছে কিনা আমার বিশ্বাস যে যারা সংসদের নির্বাচিত প্রতিনিধি বিরোধী দল তাদেরকে অবশ্যই এ বিষয়ে সম্পৃক্ত করা হবে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি যে যারা নির্বাচিত তাদেরকে ডাকা হবে একটা হলো মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে পার্সোনালি আমার সেটা মনে হয় না কারণ আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলি সেটা সরকারের পক্ষেও যায় সরকারের বিপক্ষেও যায় সরকারের বিপক্ষে যাবার কারণে কেউ জেলে গেছেন এটা আমার কাছে জানা নাই। যারা জেলখানায় গেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে এবং অভিযোগ আছে তা তারাই জেলখানায় গিয়েছেন এবং যে কথা জন মনিরুজ্জামান বললেন যে এই যে রাস্তায় মত প্রকাশের কারণে হামলা হয়েছে আমরা জানি যে এটা বাংলাদেশের একটা দীর্ঘকালের সংস্কৃতি শেখ হাসিনা একটি জনসভা করার কারণে বাংলাদেশে যে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে যে মিডিয়ার স্বাধীনতার বিষয়ে ভিন্ন মত প্রকাশের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে নানাভাবে তার উদ্বেগ তুলে ধরেছে যে আসলে এই জায়গাটা কমে আসছে তাহলে সেইটাকে আপনি কীভাবে দেখবেন এটা বাঞ্ছনীয় নয় তবে আমি আবারও বলছি যে আমরা স্বাধীনভাবেই আমাদের মতামত প্রকাশ করছি এই মত প্রকাশের কারণে কেউ হেনস্থা হয়েছে এটা মানে আমার কাছে মনে হয়নি এবং যে সকল মানুষ প্রথম থেকে যারা কথা বলছেন হ্যাঁ যে সকল মানুষ প্রথম থেকে কথা বলছেন সরকারের বিভিন্ন সমালোচনা করছেন আমরা খেয়াল করবো যে সেই মানুষগুলো কিন্তু আছেন এবং তারা কিন্তু লিখছেন এবং বলছেন এমন কি রাজপথে যে জনসভা করার কথা বলা হয়েছে সরকারের কিন্তু বিভিন্ন জায়গায় সংখ্যা তৈরি হয় যে জনসভা করতে যেয়ে কিছু লোক আবার প্রাণ না হারায় কিছু লোক বোমাবাজের মাধ্যমে না যায় কিছু মানুষের পেট্রোল বোমার মাধ্যমে কিছু মানুষ নিহত না হয় ধরনের সংখ্যা সরকারের মধ্যে থাকতে পারে আমার বিশ্বাস সে সমস্ত কারণে অনেক সময় মিটিং মিছিল ইত্যাদির উপরে এক ধরনের শুধুমাত্র একটি কথা বলবো তারপরে কোনো প্রশ্ন করবেন না আমি বলবো যে এই সরকার গণতান্ত্রিক সরকার হলেও অনেক কৌশলী সরকার আর কোনো প্রশ্ন করবেন না আমাকে সেটা সবাই প্রকাশের সুযোগটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধুমাত্র কয়েকজন সাংবাদিকের সামনে কথা বলেছিলেন এবং তার পরিণতি কি হল যে তাকে আটক থাকতে হলো ক্লাবের ভেতরে এবং গ্রেফতার হতে হলো এবং মিথ্যে মামলায় তাকে হাজতে পাঠানো হলো আমি একটা কথা বলতে চাই ভিন্নমত প্রকাশ করেছেন বলেই কিন্তু বিরোধী দল অর্থাৎ বিএনপির সকল নেতাদের বিরুদ্ধে ডজন মামলা দেওয়া হয়েছে তো আমরা বাংলাদেশে আসলে সংকুচিত হয়ে যাচ্ছে মত প্রকাশের সুযোগ এই সংকোচন যদি চলতে থাকে স্বাধীনতা যুদ্ধের স্পিরিটটা চেতনাটা যদি আসলে আমরা গ্রহণ না করি ভুল তৃতীয় সারিতে হ্যাঁ তৃতীয় সারিতে আমাদের ভিন্ন মত যারা প্রকাশ করছে তাদেরকেই মানে আসলে হেনস্থা করা হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টিভি চ্যানেল অফ আছে তারপরে আমাদের একটা পত্রিকাও বন্ধ করে দিয়েছে সরকার যেমন আমরা দেখতে জানতে পারি মাহমুদুর রহমানের যে যে অপরাধটা ছিল সে হচ্ছে স্কাইপি তথ্য ফাঁস করছিলো এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান মান্নার যে টেলিফোনের যে রেকর্ড ফাঁস হয়েছে তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আচ্ছা ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না এরই মধ্যে জেলখানায় আছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি ধন্যবাদ আপনাকে মিজানুর রহমান আপনি কি কিছু যোগ করতে চান এ বিষয়ে আসলে মত প্রকাশের বিষয়গুলো যে যেভাবে নেয় আর কি তো আমি মনে করি যে বর্তমানের সময়ে অন্য যে কোনো সময় থেকে বাংলাদেশ সামনের দিকে এগোচ্ছে অনেক ভালো আমরা অনেক ভালো আছি শান্তিতে আছি আমাদের অর্জন আমাদের প্রবৃত্তি আমাদের এই অঞ্চলের মানুষ বিশেষ করে আমি যদি খুলনার কথাই বলি আমাদের এই খুলনা অঞ্চলের মানুষ আমরা অনেক কিছু পেয়েছি বর্তমান সরকারের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দীর্ঘদিনের প্রায় চল্লিশ বছরে আমরা যা পাইনি তাই আমরা পেয়েছি এই বিষয়কে আপনার কিছু বলার আছে ভিন্ন মত প্রকাশের ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে আমি তো দেখি কোনো বাধা নেই এখন যদি কেউ অন্যায় করে থাকেন কেউ ষড়যন্ত্র করে থাকেন এবং এই সরকার একটি নির্বাচিত সরকারকে পতন ঘটানোর জন্যে ক্ষমতা দখল করার জন্য ষড়যন্ত্র করে থাকেন রাতে আধারে বা ড্রয়িং রুমে বসে তাদের বিরুদ্ধে তো অবশ্যই মামলা হবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সব কিছু হবে মানুষকে নিরাপদে রাখার এই সরকারের দায়িত্ব এই দেশের সাধারণ মানুষকে শান্তিতে স্বস্তিতে রাখার ধন্যবাদ আপনাকে রহমান আমি দর্শক শ্রোতাদের এখানে আবারও জানিয়ে রাখি বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা এস এম এস করতে পারেন শূন্য এক সাত পাঁচ দুই সাত 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 দুই 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 এই নম্বরটিতে এছাড়া আপনি ইমেলও করতে পারেন এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইমেল করুন সংলাপ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় আর বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন আপনি ইউটিউবেও দেখতে পাচ্ছেন প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হচ্ছে আরেকটি বিরতি নেব এখন ফিরছি কিছুক্ষণের মধ্যে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে বিরতির পর আমরা ফিরে এলাম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের প্রশ্ন এবারে করবেন এস এম রাশিদা করিম মানব পাচার প্রতিরোধে গোটা বিশ্বের একজোট হয়ে সিদ্ধান্ত নেওয়ার এখনই কি উপযুক্ত সময় ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি বারবারই আসছে কারণ সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বা অন্য কোনো যাওয়ার জায়গার উদ্দেশ্যে হাজার হাজার বাংলাদেশি রোহিঙ্গাদের সঙ্গে মিলে সমুদ্রে ভাসছেন কোথাও যেতে পারছেন না সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন এবং সম্প্রতি থাইল্যান্ড একটি কনফারেন্স হয়ে গেল সতেরোটি দেশের সাথে বাংলাদেশও সেখানে ছিল বলা হচ্ছে এই নিয়ে সবগুলো দেশ একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে ফাইকুজ্জামান ধন্যবাদ আমরা এই বিষয়টা আমাদের নজরে এসেছে মাত্র গত পনেরো থেকে বিশ দিনের মধ্যে এবং আপনার খেয়াল আছে বা আমরা সবাই খেয়াল করেছি যে মানব পাচারের বিষয়টা এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ায় ঘটার আগে কিন্তু আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিচ্ছিল ভূমধ্য ভূমধ্য সাগরের থেকে তখন ইটালিতে অনেক ধরা পড়ে আমাদের নজরে প্রথম ওই বিষয়টা আসলো তার কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই অঞ্চলের দিকে বাংলাদেশ এবং মায়ানমার এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এটা একটা বড় ধরনের দুর্যোগ আমরা বলবো যে আন্তর্জাতিক একটি দুর্যোগের সৃষ্টি হয়েছে এবং কিছু মানুষ তারা তাদের ব্যক্তিগত বা সমষ্টিগত লাভের জন্য। এ ধরনের অমানবিক পন্থাকে বেছে নিয়েছে আমি প্রশ্নকর্তা কর্তৃ সাথে একমত যে সারা বিশ্ব একত্রিত হয়ে এটাকে মোকাবেলা করার এটাকে বন্ধ করার এই যে এখনই সময় এই যে যে ঘটনাটা ঘটছে যে রোহিঙ্গাদের সঙ্গে অনেক বাংলাদেশ হয়ে যাচ্ছে কিন্তু এখানে বার্মা একটি বড় বিষয় বা মিয়ানমার একটি বড় বিষয় কিন্তু মিয়ানমার রোহিঙ্গাদের ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না এই সম্মেলনে তারা বলছে যে এই বিষয়টি নিয়ে যদি কথা হয় তাহলে তারা এই সম্মেলনের যে স্বীকৃতি সেখানে তারা স্বাক্ষরই করবে না তাহলে বার্মা যদি বা মিয়ানমার যদি এগিয়ে না আসে এটা কি রোধ করা সম্ভব বাংলাদেশের জন্য বিষয়টা খুব জটিল এবং অত্যন্ত কঠিন কারণ আমরা জানি যে রোহিঙ্গারা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে তারা অনেকেই বসবাস করে এবং তারা বাঙালিদের সাথে মিশে গিয়ে অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও যুক্ত হয়ে গেছে এমনকি অনেক ধরনের জঙ্গিবাদীর কর্মকাণ্ডের সাথেও তারা যুক্ত হয়েছে এবং বাংলাদেশের অভিযোগ এবং বাংলাদেশের পাসপোর্ট তারা কোনো না কোনোভাবে ম্যানেজ করেছে এবং সেই পাসপোর্ট নিয়ে তারা বাইরেও যাতায়াত করে আমার মনে হয় এক্ষেত্রে যে কোনোভাবে বাংলাদেশ সরকারের উচিত মায়ানমারের সাথে কথা বলা দ্বিপাক্ষিক এক ধরনের সমঝোতা এবং আন্তর্জাতিক সমঝোতা এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ইনিশিয়েটিভটা কে নিতে পারে এটা কি বাংলাদেশ জাতিসংঘই এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মনিরুজ্জামান রোহিঙ্গারা মূলত আরাকান অঞ্চলের মুসলিম অধিবাসীরা কিন্তু আমরা লক্ষ্য করছি যে মায়ানমারের শাসকরা তাদেরকে বরাবরই ঠেলে দিচ্ছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে ক্ষেত ফসল জ্বালিয়ে দিচ্ছে এখন যে সংকটটা তৈরি হয়েছে তারা টিকতে না পেরে বাংলাদেশে প্রবেশ করেছিল বেশ কত বছর আগে এখন আবারও তারা নৌকা দিয়ে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই অঞ্চলগুলোতে যাচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে গতকালকে যে সম্মেলনটা থাইল্যান্ডে হলো সেই সম্মেলনে আমরা তো ছিলামই অর্থাৎ বাংলাদেশ মায়ানমার ছিল সতেরোটা দেশ ছিল জাতিসংঘ ছিল এবং জাতিসংঘের যতগুলো এই এই সংক্রান্ত সংস্থা তারা ছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ছিল আমরা যেটা মনে করি যে এটা কিন্তু এখন শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না আসলে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ তারপরে অনেক রকম সামাজিক নৈরাজ্য এবং প্রাকৃতিক দুর্যোগ এসব কিছুর কারণে যে উদ্বাস্তু তৈরি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে উদ্বাস্তু তৈরি হচ্ছে এখন তারা যাবে কোথায় এখন তো তাদের যাওয়ার জন্য আয় করার জন্য টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য কোনো না কোনো জায়গায় যেতে হবে হয়তো লোভে পড়ে তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে পাচার সমাধানটা কি হতে পারে সমাধান হতে হবে অবশ্যই সমাধানটা হতে হবে এবং সেটা হলো এই ইনিশিয়েটিভটা কে নিতে পারে আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা বলবো যে জাতিসংঘ হলো সবারই মাঝখানের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আসিয়ানভুক্ত সতেরোটি রাষ্ট্র ইনক্লুডিং এ সাউথ সাউথ এশিয়ার এই দেশগুলো এবং মায়ানমার এবং বাংলাদেশ এই দুই দেশের প্রতিনিধিরা বসেই তারা মীমাংসা করবেন গতকালকে প্রথম আলোচনা হয়েছে আলোচনায় কিন্তু এটা শেষ হবে না এটাকে অব্যাহত ধন্যবাদ আপনাকে দর্শক সারিতে বাঁ দিকে পেছনের সারিতে আরেকজন একজন নারী যিনি হাত তুলেছেন বর্তমানে অভিবাসন সমস্যা নিয়ে যে সংকট চলছে তা প্রতিবাসী মায়ানমারের সাহায্য ছাড়া কতটুকু স্থায়ী সমাধান করা সম্ভব বাংলাদেশের সরকার এই বিষয়ে কি করছে আপনার কি মনে হচ্ছে মনে হচ্ছে কাজ করছে কিন্তু খুব ধীর গতিতে এত ধীর গতিতে যদি কাজ করে তাহলে রোহিঙ্গা সমস্যাটা আরও বাড়ছে প্লাস অভিবাসীরাও ভাসমান রয়েছে তাদের জীবন সংশয় হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে পেছনের দিকে আরেকজন অভিবাসনের সমস্যা নিয়ে বাংলাদেশ ভারতে যেমন সীমান্ত চুক্তি হয়েছে আমার মনে হয় আমাদের ইয়ার সাথেও ওইরকম সরকারি পর্যায়ে এরকম একটা বিষয় নিয়ে চুক্তি করে আমাদের এই রোহিঙ্গা সমস্যা বা অভিবাসন সমস্যাটা সমাধান করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কিন্তু মিয়ানমার তো এই সংক্রান্ত কোনো কথাই শুনতে চাচ্ছে না কি করতে পারে বাংলা জাতিসংঘের মাধ্যমে তাদের সাথে কথা বলার ব্যবস্থা করা উচিত আমি মনে করি কারণ জাতিসংঘ সমস্ত দেশের একটা মানে সারা বিশ্বের একটা মানে মোরল সংস্থা আচ্ছা ধন্যবাদ আপনাকে আরেকজন দর্শক তৃতীয় সারিতে আমার মনে হয় উপকূলীয় অঞ্চলে যে সকল অধিবাসীরা বাস করে তাদের মধ্যে যদি সচেতনতাটা বাড়ানো যায় যে তোমরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে পাড়ি দিও না শুধু উপকূল থেকে যাচ্ছে না দেশের সারা বাংলাদেশ থেকে যাচ্ছে কিন্তু যখন তারা চলছে সমুদ্রপথে সমুদ্রপথে যেতে গেলে সারা বাংলাদেশ থেকে তার উপকূলীয় অঞ্চল দিয়েই পার হতে হচ্ছে এবং আমি বলবো যে ওই এলাকার প্রশাসন যেন সচেষ্ট থাকে যে এইভাবে অধিবাসীরা যাতে অন্য দেশে পাড়ি না জমায় ধন্যবাদ আপনাকে প্রশ্নটি ছিল যে গোটা বিশ্বের একজোট হয়ে একটা আন্তর্জাতিক উদ্যোগের কথা বলা হচ্ছিল শামিমা সুলতানা হ্যাঁ আমি আগে একটু বলে নেই যে আমাদের দেশের যে ইয়ুথ জেনারেশন যথেষ্ট পরিমাণে গেছে কেন গেল আমাদের সরকারেরই তো দায়িত্ব যে এই ইয়ুথদের জন্য একটা কর্মসংস্থান সেভাবে তৈরি করা যাতে করে তারা দেশেই থাকতে পারে তারা কেন ঘর থেকে বের হলো এবং তাদের তো কিছু টাকা পয়সা দিয়ে তাদের যেতে হয়েছে তারা বিনা পয়সায় গেছে তা তো নয় তাহলে তার সেই কর্মসংস্থা সেই টাকা দিয়েও কিন্তু সে কিছুটা করতে পারতো একটা জিনিস দেখেছেন আমাদের উন্নয়নের গার্মেন্টস সেক্টর হতে অনেক নারীরা সেখানে কাজের সংস্থান পাচ্ছে এটি একটি দিক ভালো দিক পাশাপাশি আমাদের কৃষিতে করছেন যদি কর্মসংস্থান তৈরি না হয় তাহলে যত মানে কর্মসংস্থান তৈরি না হলে যত আন্তর্জাতিক উদ্যোগে আসুক লাভ হবে না আমার কথা হচ্ছে আমার দেশের সন্তান আমাদের দেশের সন্তান তারা তার ছোট্ট আমাদের কিন্তু অনেক বেশি বাঙালির অনেক বেশি আশা নাই ওই কটা ভাত খেতে পারলে এবং আত্মীয়স্বজন নিয়ে থাকতেই তারা বেশি পছন্দ করে হ্যাঁ ভাত আর কাপড় মোটা চালের ভাত আর কাপড় মোটা কাপড় পরেই আমরা থাকতে পছন্দ করি সরকার কিন্তু বিনা পয়সায় মানে সামান্য রেজিস্ট্রেশন করে আমাদের যুবক আমাদের মেয়েদের আমাদেরকে বিদেশে দালালদের হাত থেকে রক্ষা পেয়েছে সেটি হলো যে ইন্ডাস্ট্রির দিকে একটু খেয়াল করতে হবে ধন্যবাদ মিজানুর এটা তো গড়ে উঠছে আমাদের কাছে আমি মনে করি যে আমাদের একটা সিন্ডিকেট যে কথা বলা হয়েছে যে আসলে সারা পৃথিবীতেই মানুষ যেমন মাদকের ব্যবসা করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে এটাও একটা ব্যবসার মতো এবং সেই ব্যবসায় তারা পণ্য বানাচ্ছে আমাদের দেশের একদম নিরীহ উচ্চবিলাসী যারা স্বপ্ন দেখে জীবনে কিছু প্রতিষ্ঠিত হওয়ার তাদের মতো মানুষকে তাদের সমস্ত কিছু নিয়ে তারা চিট করে তারা ওই মানুষকে ঝুঁকির বুকে ফেলে দিয়ে চারবার হাত বদল হয় আমি সেদিন পেপারে যেটা পড়তেছিলাম এশিয়ার থেকে চিটাগাং থেকে রন হওয়ার পরে তাকে মালয়েশিয়া পর্যন্ত চারবার জন্য কোনো আন্তর্জাতিক উদ্যোগ নেই আমরা মনে করি যেটা অবশ্যই জাতিসংঘের মাধ্যমে ইমিডিয়েটলি আমাদের সরকারের এবং আমাদের এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আন্তর্জাতিক ফোরামে আলোচনা করে কারণ এর সঙ্গে জড়িত আরও অনেক কয়েকটা দেশ সেই কারণে এটা শুধু বাংলাদেশের একের পক্ষে সম্ভব না এটা মিয়ানমার আমাদের মালয়েশিয়া থাইল্যান্ড এবং আমাদের সিঙ্গাপুর এবং অন্য অন্য বিশ্বের এবং আমরা যারা বিশ্বের যারা দাবি করি যে যারা গণতন্ত্রের ধারকব আমি ইন্ডিয়া এবং আমাদের ব্রিটেন এদের সকলকে আমি অন্তর্ভুক্ত করে এই বিষয়টা কারণ এর একটা আমাদের জন্য অনেক পরের প্রশ্নে এবারে পরের প্রশ্ন করবেন হাফিজ আল আসাদ খান বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় বিভিন্ন সংগঠন যেখানে তৎপর সেখানে সরকার কি বিষয়টি নিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে ধন্যবাদ আপনাকে সুন্দরবন প্রসঙ্গ খুলনার সুন্দরবন পুরো বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন শামীমা সুলতানা সরকার কি উদাসীনতার পরিচয় দিচ্ছে আসলে সরকার উদাসীনতার পরিচয় না দিলেও আমার মনে হচ্ছে ধীর গতিতে যাচ্ছে কারণ পরিকল্পনা আমি মাঝে শুনেছিলাম যে এটা তার কাটা দিয়ে চারিদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার দিকে নজর দিয়েছেন এবং তার কাটা দিয়ে সমস্ত বনটাকে সংরক্ষণের জন্য ব্যবস্থা করে উপকূলীয় যারা আছেন তাদের জন্য একটা অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কিন্তু সে অনেক দিন শুনেছি কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু সেটা এখনো পর্যন্ত এখনো কিন্তু আমরা দেখিনি আমরা আমরা গত রাসমেলাতেও দেখেছি কিন্তু হরিণ শিকারের জন্য গেছে তারা ধরা পড়েছে কেন আমাদের মন মানসিকতা চেঞ্জ করার জন্য কিন্তু কিছু ইয়ে ক্রাইটেরিয়া নেওয়া উচিত হাতে কাজ নেওয়া উচিত কিন্তু সেটা অত্যন্ত ধীরগতি এবং বন বিভাগ অনেক সময় মনে হয় যে ঘুমিয়ে আছে ধন্যবাদ আপনাকে একজন দর্শক মাঝখানে হাত তুলেছেন সুন্দরবনকে নিয়ে এই সরকার আসলে উদাসীন কারণ মাঝে যে তেলের জাহাজ ডুবে গেল এখনও ওই চ্যানেল দিয়ে অনেক ভারী ভারী অনেক মানে যেগুলো মানে ক্ষতিকর সেই জাহাজগুলো এখনও চলতিছে ওই চ্যালেঞ্জ এখনও বন্ধ করেনি আমি মনে করি সরকারের প্রথম উদ্যোগই ওই চ্যালেঞ্জ থেকে রকম ভালো কোনো মানে যেগুলো ক্ষতিকর ওই জাতীয় কিছু না চলাচল করা এটা আগে আমাদের বন্ধ করা দরকার না হলে আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ হতে পারে ধন্যবাদ আপনাকে ফায়েকুজ্জামান এই এই যে সেলা নদীর ভিতর দিয়ে যান চলাচল এটা তো আবার খুলে দেওয়া হয়েছে এবং একটা আশঙ্কার কথা উনি বললেন যে আসলে এটা ভবিষ্যতে কি দাঁড়াবে হ্যাঁ উনি ঠিকই বলেছেন যেটা বন্ধ করা দরকার তবে একটা খবর উনি নিশ্চয়ই জানেন যে মংলা ঘুষিয়ে খালি চ্যানেল দিয়েও কিন্তু নতুন করে জাহাজ চলাচল শুরু হয়েছে এটা একটা উদ্যোগ এবং এখন এটিকে পুরোপুরি চালু করে শেলা নদীর ওই দিক দিয়ে যে যাতায়াতটা সেটা বন্ধ করতে পারলে আমি বিশ্বাস করি ভালো হয় যেটা হমিয়ে আছে আমরা আসলে অনেক কিছু আমাদের চোখে পড়ে না এর মধ্যে আমার খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সেমিনার করেছিলাম সেখানে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার মানুষ এসছেন এবং তারা কথা বলছেন এই এলাকার যে ডিএফও আমরা তাদের বক্তব্য শুনেছি এবং তারা তৎপর আছে বাংলাদেশে যে যতটি যে আরেকটা একটি তো হচ্ছে যে সেই চ্যানেল ব্যবহার করা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কিন্তু এখন একটা উদ্বেগ রয়েই গেছে কথা আছে সেটাও কি সুন্দরবন সরকারের ভাষ্য তো যে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না আর দু একটা এনজিও এবং কিছু মানবাধিকার কর্মী বা যারা পরিবেশ নিয়ে কাজ করেন কোনো কোনো এনজিও বিশেষ করে তারা বলছেন যে না এটা সুন্দরবন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ আপনাকে সামনের সারিতে একজন দ্বিতীয় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখছি যে আমাদের বাঘ যেটা বাংলাদেশকে পরিচয় করে সে বাঘ আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের বন্য প্রাণীগুলো ধ্বংস হচ্ছে সেটা রক্ষায় সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই আপনি কি দেখেন ধন্যবাদ আপনাকে একদম পেছনের সারিতে স্যার সুন্দরবনের বিষয়ে বর্তমান সরকার অবশ্যই উদাসীন আমাদের কাছে মনে হয়েছে কারণ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প হচ্ছে এটার বিষয়ে কিন্তু বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে সুন্দরবনের উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে জীববৈচিত্র পার্শ্ববর্তী পশুর নদী ইত্যকার বিষয়ে এই বিষয়ে বারবার বলার পরেও কিন্তু সেখানে সেই বিষয়ে সরকার কোনো নজর দিচ্ছেন না কিংবা ইতিবাচক কোনো পদক্ষেপ নিচ্ছেন না বরং সেই মতামতকে উপেক্ষা করা হচ্ছে ধন্যবাদ নেগলেক্ট করা হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে মিজানুর রহমান শুনছিলেন যে অনেক অনেকেই কথা বলছেন যে সুন্দরবন নিয়ে উদ্বেগ আছে কিন্তু সরকার এগুলোকে গুরুত্ব দেয় না আমার তো মনে হয় যে বিষয়টা ওইভাবে সঠিক না যেভাবে বলা হচ্ছে গুরুত্ব দেয় না এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে যে বিষয়টা আসলো এটা কিন্তু বর্তমান বিশ্বের সমস্ত বিশ্বের এক্সপার্টদের নিয়ে আলোচনা করে বসে সুপরিকল্পিতভাবে একটা মতামত নিয়ে সেখানে কিন্তু এটা করা হচ্ছে এখান থেকে সুন্দরবনের দূরত্ব যতটুকু যেখানে এটা হচ্ছে তার থেকে দূরত্ব এবং তার যে যেটা ছাই ভস্য মানে যেটা উড়বে এবং যেটা সুন্দরবনকে অ্যাফেক্ট করবে সেটাকে কিন্তু প্রিজার্ভ করে একটি জায়গায় রাখার জন্যে সেই টেকনোলজি ব্যবহার করে কিন্তু ওই উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু অনেক বড় বিষয় আর আমাদের এই অঞ্চলে এই বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত জরুরি যেহেতু আমরা দেখি দেশের অন্য অন্য অঞ্চলে অনেক বড় বড় প্লান্ট হয়েছে তো আমাদের এখানে যদি ক্ষতি না করে অন্য পরিবেশের কোনো বিষয় না থাকে তাইলে এই ধরনের একটি প্রযুক্তি আমাদের এই অঞ্চলে হচ্ছে এর জন্য আমি মনে করি সরকারকে আমরা ধন্যবাদ দিই এবং তার বিষয়ে আরেকটি বিষয় যে তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার পরেও সেই চ্যানেলটি আমার খুলে যাওয়া বিষয়টা প্রায় আর আরও উনি হয়তো জানেন কিনা আমি জানি না এই সেলা নদী দিয়েই গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরেই কিন্তু লঞ্চ চলে এই পণ্য আসে একটিমাত্র রুট আমাদের এই খুলনা অঞ্চলে ঢোকার জন্য খুলনা অঞ্চলে ঢোকার জন্য মাত্র রুট সেটা হচ্ছে এই সেলা নদী এখান দিয়ে লঞ্চ আসে কার্গো আসে স্টিমার আসে সব কিছু আসে ওই মাত্র চ্যানেল ক্যানেল দিয়ে এইটা কবে থেকে আরও তিরিশ বছর চল্লিশ বছর আগে যখন আমাদের এই ঘষিয়াখালেই ক্যানেলটা বন্ধ হয়ে যায় এই ক্যানেলটা বন্ধ হয়ে গেলে সেই এই ক্যানেলটাও কিন্তু শুরু করেছিল উনিশশো সালে যখন প্রথম জাতির জন বঙ্গবন্ধু ক্ষমতা নিয়েই প্রথম ওই ঘষিয়াখালে ক্যানেলটা কেটেছিল এবং ওটা আমি আমি নিজেও মনে করতাম যেটা এটা খুব বোধহয় ছোটো একটা ক্যানেল বোধ এটা পরে জানলাম যে এটা সেই তিরিশ চল্লিশ কিলোমিটার লম্বা মানে যেটা নব নাব্যতা নষ্ট হয়ে গেছে মানে ড্রেজিং না হওয়ার কারণে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ার কারণে ওটা সুখ এখন মাসের ঘের করে সবাই তো এখন সেইটাকে আবার মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দেন বিদায় মাননীয় প্রধানমন্ত্রী তার মিটিংয়ে স্পেসিফিকভাবে করে এই জায়গার বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে ওই ঘষিয়াখানি ক্যানেল মানে আবার চালু করার জন্য এবং সেটা কাজ প্রায় সম্পন্ন বর্তমানে ওই অঞ্চলে প্রচুর মানে আরো এই সরকার উদাসীন এটা বাস্তব আমরা দেখলাম যে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প তারা অনুমোদন দিয়েছেন এবং সমস্ত বিশেষজ্ঞদের মতের বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা তাদের মতের বিরুদ্ধে গিয়ে এবং জাতিসংঘের যারা ঐতিহ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান তারাও এর বিরুদ্ধে মতামত দিয়েছেন সুন্দরবনকে ধ্বংস করলে জাতিসংঘ আমাদেরকে অনুদান দেওয়া বন্ধ করে দেবে এ কথাও তারা বলেছেন তারপরেও সরকার কিন্তু তার জায়গা থেকে সরছেন না সরকার তার এই মোটিভেশন থেকে বদলাচ্ছেন না আরেকটা জিনিস আমরা দেখছি শুধু এখানেই শেষ নয় ওরিয়ন কোম্পানিকে ওরিয়ান গ্রুপ কোম্পানির বিষয় না তাদেরকেও আরেকটা মত লাইসেন্স কেন্দ্র তো লাগবে সেটাও বলছি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুতেরও প্রয়োজন আছে প্রয়োজন আছে অবশ্যই আমরা তো সুন্দরবনকে হত্যা করে নিজের সন্তানকে হত্যা করে আমি বিদ্যুতের প্রয়োজন মেটাবো ঠিক এরকম কথা বাংলাদেশের মানুষ মনে করে না আমাদের বিদ্যুৎ কেন্দ্র তো অন্য জায়গায় হতে পারে আমরা অত্যন্ত আন্তরিক এবং বিশ্বাসী যে অবশ্যই এর সম্পূর্ণ বিধিবিধান এবং যাতে ক্ষতি না করেই এই বিদ্যুৎ কেন্দ্র হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে ধন্যবাদ আপনাকে মিজানুর রহমান প্যানেলে যারা আছেন বাকি সদস্য আপনাদের সবাইকেও ধন্যবাদ আমার হাতে সময় শেষ হয়ে এসেছে দর্শক হিসেবে যারা যোগ দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য খুলনার বয়রা সরকারি মহিলা কলেজ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায় সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি